হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে কোনো ভ্লগ ভিডিও করিনি, আজকে করেছি মেয়ের মানে কিছু খেলনাপাতি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেসব নিয়েই আমি এসেছি আজকে। তো চলো শুরু করা যাক, কী কী আছে আমার মেয়ে, কী কী খেলনা নিয়ে খেলে। তো টয় কানেকশন ভিডিও, তো চলো দেখবে। মানে প্রথমেই দেখাচ্ছি সবসময় বাইরে মানে কাদামাটি নিয়ে যেগুলো খেলে সেইগুলো তোমাদের দেখাই আগে। এই যে দেখো, এই থাল বাসনগুলো নিয়ে ও সবসময় খেলা করে, বেশিরভাগ এগুলো নিয়েই খেলে। ব্যাগটা রেখেছে, প্রচুর টাকা এর ভিতরে শপিং করে। তো এই যে দেখো, কোথা থেকে সব গুছিয়ে এনে রেখেছে, 10 টাকা, যদিবা নকল টাকা। আর এই যে অনেক টাকা আছে মেয়ের, অসুবিধা হবে না বাজারঘাট করতে। আর এই যে টুকিটাকি খেলনার বাসনপত্র, আর এই যে পিড়ি বেলুনটা, এটা আমি মানে আমার মা মানে বাবার বাড়ি ওইখানে জলসা হয়েছিল, তো ওইখান থেকে ওকে কিনে দিয়েছিলাম। তখন ও খুব ছোট, মানে খেলতে পারতো না, এখন এগুলো নিয়ে খেলেও। তো এই গেল ওর প্রথম ধাপ খেলনা। তারপরে আছে এই যে, এই ব্যাগের ভিতরে কি আছে দেখাই। এতে আছে ডল, এগুলো ঘরে ঘরে বসে খেলে এগুলো সব সময়। এই যে এই একটা ডল আছে, এই একটা আছে, জুতো, আর এই জামা কাপড় হেভি জেভি সব আছে। এগুলো পুঁতি, এগুলো দিয়ে ও গয়না বানায়, মানে ওই যে তামার তারগুলো আছে, তারগুলোর ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে ও পুতুলের গয়না বানায় এগুলো দিয়ে। এই যে এখানেও আছে পার্স, প্রচুর গয়না, সব গয়না। হাবি যাবি সব আছে খেলনা পাতি। এই যে আর একটা বড় পার্স রেখেছে, এটা আমি নেই না, ফেলে দিয়েছি তো এটা কুড়িয়ে নিয়েছে। এই যে মোবাইলের কভার, কত কিছু ওর দরকার সারাশি। এই যে এইখানে চিরুনিগুলো আছে, দাঁড়াও দেখাই। এই যে চিরুনি, এই একটা, এই যে আয়না। আর তোমাদের বললাম না ও তামার এই যে তারগুলো, এই যে গয়না বানিয়েছে দেখো, এইভাবে ও বানায় এগুলো। এই যে এই তারগুলো আমাদের বাড়িতে আছে, তো এইভাবে ও তারের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে গয়নাগুলো বানিয়েছে। আরো অনেক কিছুই আছে এর ভিতরে, কি সব রেখেছে। এ দেখো ওষুধ রেখেছে, ওর ডলের যখন শরীর খারাপ হবে, অসুস্থ হবে, তখন এই ওষুধ খাওয়াবে। সব হাজি হাবি জাবি আছে, এগুলো আর খুলছি না। ওর এগুলো নিয়ে আবার বেশি ঘাটাঘাটি করলে ও রেগে যায়। আর এটাতে কি রেখেছে, ও এতে কাপড় চোপড় রেখেছে, এটা আর খুলছি না।
আর এই যে এই একটা খেলনার ঝুলা, আর ওর একটা ইয়ে ভালো কি ও ছড়িয়ে রাখে না খেলনাপাতি, মানে সব সময় গুছিয়ে রাখে, যখন যেটা দরকার লাগে খেলে সেটা নেয় আবার রেখে দেয়। তো এই যে এই খেলনাগুলো, এই যে একটা ছিঁড়ে গেছে, একটা কোটো দিতে হবে ওর, এগুলো নিয়ে খেলে। আর এই যে এগুলো হলো দীঘা, দীঘার থেকে নেওয়া হয়েছিল, দীঘায় যে বালিতে বসে বাচ্চারা খেলে সেগুলো। এই যে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে। আর এই যে এগুলো হলো মাটির হাঁড়ি কুড়ি ওর, দাঁড়া এই যে দেখো চুলো, হাঁড়ির ঢাকন ভেঙে গেছে, এই একটা হাঁড়ি, এই যে একটা হাঁড়ি, এই হাঁড়ি, এই মাটির এই খেলনাগুলোর মিমি কিনে দিয়েছিল, মানে আমাদের এখানে একটা মেলা হয় তো সিমলেপাড়ার মেলা, ওইখানে এই মানে মাটির হাঁড়ি কুড়ি পাওয়া যায়, তো ও এখান থেকে কিনে দিয়েছে। এই যে ঘোড়া, আর আছে একটা জগ, কিউট জগ। এই আর কিছু নয়, এগুলো একটা ভেঙে গেলে খবর আছে। আর কি, আর এই যে এই একটা বক্স ডক্টর সেট, এই যে বাবা ডক্টর তো, তো মেয়েও শখ ডক্টর হবে। চশমাটা ভেঙে গেছে, চিমটি, এই খেলনাটা আমাদের এখানে সাধুর মেলা হয় তো ওর পাপা কিনে দিয়েছিল ওকে। আর এই যে টেডি বিয়ার নিয়ে তেমন একটা খেলে না, তো এটা আমার ছোট বোন আমার ছেলেকে কিনে দিয়েছিল, তো ও তো খেলে নেই, এখন সামরিন নিয়ে একটু একটু খেলে। আর এই যে এই টেডিটাও সামরিন কিনেছে, মানে এই মেলাতে, সে সাধুর মেলা হয় বললাম ওই মেলাতে, তো এটা কিনেছিল ও, এটা আর এই যে এই একটা কিনেছিল। আর আছে এই যে একটা মাছ, এই যে র্যাকেট, আর এটা সাইডে পারি না, তো এই সামান্য কিছু খেলনা আমার মেয়ের, তো তোমাদের দেখলাম মানে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলে এখনও লাইক দাওনি তো প্লিজ লাইকটা দিয়ে দিও তোমরা, আর যেসব বন্ধুরা প্রথম দেখছো আজকে, তো তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তো আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, থ্যাংক ইউ। ও আরেকটা ভুলে গেছি, এই যে ঠিক আছে বন্ধুরা, আমার মেয়ের খেলনাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, সামান্য কিছু খেলনা, সামান্য বলতে আমরাও তো যখন মানে খেলতাম এসব কিছু চোখেই দেখিনি, খেলা তো দূরে থাক, তো তবুও আমরা অনেক খেলেছি, আর ওদের এত খেলনা থাকতে ওদের সময় কোথায় খেলার, অত সময় নেই ওদের খেলার, মানে স্কুল টিউশনি করতে করতেই ওদের সময় চলে যায়, তো যতটুকু সময় পাই খেলে। আর আমরা তো ছোটবেলায় অনেক খেলেছি, পড়াশুনো করেছি তাই কি, তার মধ্যেও খেলাটা আমাদের বেশি ছিল। তো এই
ছিল আমার আজকের ভিডিও। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।